নিউজম্যান কার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি। এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে, সেতুতে চার চাকার গাড়ির নিষেধাজ্ঞা থাকলেও একটি চার চাকার বুলেরো গাড়ি সেতুর মধ্যে উঠিয়ে দেওয়া হয়। তারপর দীর্ঘ 5 ঘন্টা গাড়িটি সেতুর মধ্যেই আটকে পড়ে, পুলিশ প্রশাসনের অপারেশনের পরে টেনে হিঁচড়ে গাড়িটিকে সেতু থেকে নামানো হয়। ঘটনাটি হয়েছে সুনামগড়া থানাধীন বরতলি গরুর বাঁধ যাওয়ার জন্য গোমতি নদীর উপর পাকা সেতুতে। যদিও সেতুটি পাকা সেতু, তবে এই সেতু দিয়ে 2 চাকার বাইক 3 চাকার যানবাহন যাওয়ার জন্য উন্মুক্ত হলেও 4 চাকার গাড়ি এই সেতুর উপর দিয়ে যাওয়ার জন্য অনুমতি নেই। রাঙামাটি TR07A1510 বুলেরো গাড়ির মালিক সেই সেতু দিয়ে গাড়িটি নিয়ে যায়, ফলে গাড়িটি সম্পূর্ণভাবে আটকে যায়। জানা যাচ্ছে গাড়ির মালিকটি নেশাগ্রস্ত অবস্থাতেই ছিল এবং বারবার এলাকাবাসীরা ড্রাইভারকে নিষেধ করছিল সেই সেতু দিয়ে গাড়ি নিয়ে যাবার জন্য, কিন্তু ড্রাইভার কোনো কথাই শুনেননি, যার ফলে গোমতী নদীর উপর বরতলি সেতুটিতে প্রায় 5 ঘন্টার উপর বন্ধ ছিল যোগাযোগ ব্যবস্থা। পরে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরাও স্কুলের শেষে কোনো ধরনের যানবাহন যাতায়াতে অনেকটাই অসুবিধার সম্মুখীন হয় বলে জানাচ্ছেন এলাকাবাসীরা। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছে শুনুন। নমস্কার, এই ব্রিজটা অ্যাটলিস্ট বরতলি থেকে গরুরবান যাওয়ার ব্রিজ। এটা এই অ্যাটলিস্ট দিয়া গ্রামবাসী আমরা সবসময় চলাচল করে, এটা একটা বাইক যাওয়ার ব্রিজ। কিন্তু হঠাৎ করে দেখতে পেলাম আজকে বিকাল 2 ঘটিকার সময় ব্রিজটা একটা মাল নিয়ে দিয়া গাড়ি গরুরবান থেকে বরতলি আসার পথে। সংশ্লিষ্টদের বক্তব্য আপনারা শুনলেন। আজকের এই অবস্থার ফলে সেতুর দুদিকে থাকা, সেতুর উপরের সাপোর্টে থাকা পিলার গুলির অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই বিষয়ে সাধারণ জনগণরা জানাচ্ছেন যে গাড়ির চালককে বারবার বারণ করা হচ্ছিল যে এই সেতু দিয়ে যেন এই 4 চাকার গাড়িটিকে নিয়ে না যাওয়া হয়, কিন্তু গাড়ির চালক সেই কথায় কোনো ধরনের কর্ণপাত করেনি এবং সেই সেতু দিয়ে যাতায়াতের সময় গাড়িটি আটকে পড়ে। প্রায় 5 ঘন্টা পর অপারেশনের পর সোনামরা পুলিশের সহযোগিতায় সেই সেতু থেকে অবশেষে বুলেরো গাড়িটিকে টেনে হিঁচড়ে টিপার দিয়ে সেতু থেকে উদ্ধার করা হয় এবং গাড়িটিকে উন্মুক্ত করা হয়, কিন্তু সেতুর দুদিকে থাকা সেতুর পিলারগুলি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে সুনামগড়া থানাধীন বরতলি গরুর বাঁধ যাওয়ার জন্য গোমতী জেলার উপর পাকা সেতু। কার্যত এই সেতুটি নির্মাণের পরে 4 চাকার কোনো গাড়ি এই সেতু দিয়ে যাতায়াত করতে পারবে না বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এবং এই সেতু দিয়ে কোনো ধরনের 4 চাকার গাড়ি আসা যাওয়া করে না। কিন্তু আজ এই ঘটনা, আজ দেখা গেল যে একটি 4 চাকার বুলেরো গাড়ি সেই সেতু দিয়ে যাবার সময় প্রায় 5 ঘন্টা আটকে পড়ে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। রয়েছে অন্যান্য সংবাদ, সাথে থাকুন।